বাপের বিরুদ্ধে কথা বললে সহ্য করে নেব, দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করে নেব, বাপ দাদার চোদ্দ পুরুষের বিরুদ্ধে কথা বলে বললে সহ্য করে নেব, মোস্তফার বিরুদ্ধে হাবিবের বিরুদ্ধে যদি কথা বলো সাকি কেটে নেব। কি ভাই ঠিক আল্লাহ, এই তোমার কতগুলো বান্দা বান্দাবান্দি আল্লাহকে এক বলে মেনেছে, আমাকে রসুল বলে, নবী বলে, নূহ নবী বলে মেনেছে, এরা তোমার নাফরমানি করেনি। আল্লাহ এদের তুমি বাঁচিয়ে দাও না আল্লাহ, আল্লাহ আমার নৌকাটাকে ডুবিয়ে দিও না আল্লাহ। আল্লাহ বলছে এটা হলো আমার আযাবে ইলাহি, আল্লাহর আযাবে ইলাহির সিস্টেম হলো যখন আযাব আসবে কেউ বাঁচবে না, মুত্তাকী পরিজ্ঞা দিনদার আল্লাহওয়ালা সবাই মারা যাবে, মারা যাওয়ার পরে তারা নিয়ামত পেয়ে যাবেন, আর গুনাহগাররা জাহান্নামেই চলে যাবে। আমার আল্লাহ বলেন হ্যা নূহ এটা আমার আযাব, আমার আযাব ইলাহি, তোমার উম্মতের নামাজ, তোমার উম্মতের রোজা, তোমার উম্মতের ইবাদত বন্দেগি, তোমার উম্মতের তাসবিহ তাহমিদ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, আমার আযাব এসে গিয়েছে, সবাই মারা যাবে, সবাই ডুবে যাবে, সবাইকে গার্ক করে দেব। ওরে নূহ তবে একটা উপায় রয়েছে, ওই কাস্তির উপরে তুমি লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নামটা ওই কাস্তির মধ্যে লিখে দাও, আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ তোমার কাছ থেকে ভাসিয়ে দেব, তোমার কাছ থেকে আমি কিনারা ভেরিয়ে দেব। আমার হাবিবের মুহাম্মদ নামটা লিখে দাও, ওই কাস্তির উপরে মুহাম্মদ নামটা লিখে দাও, আমার হাবিবের খাতিরে আমি কাস্তিকে কিনারা করে দেব। বলুন সুবহানাল্লাহ, কাস্তি ভাসিয়ে দেব। আমার ভাই জানেরা অনেক কথা, এই যে বাবা করোনা ভাইরাস আযাব ইলাহি নয়, এতাব ইলাহি, এতাব আতা হে ধমকানে কে লিয়ে, ডরানে কে লিয়ে, এতাব আতা হে ওর চলা ভি জাতা হে, আযাব আতা হে তবাহ করকে জাতা হে, কোই নেই বচতা, জো বচ গিয়া ও আল্লাহ কা বড়া নেয়ামত কা হকদার হে, খুব কম বাঁচা। বুঝতে পেরেছে? আমার নবীর শান, সব নবীরা শানওয়ালা, আল্লাহ আমার নবীকে যে শান, যে রুতবা, যে মর্তবা দিয়েছেন, কোন নবীকে অত শান রুতবা দেওয়া হয়নি, সমস্ত নবীর শান রুতবা মর্তবা একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু, সমস্ত নবীর খাসায়েতগুলি এক করে আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আমাদের নবী বেমিসল, বেমিসাল, বলুন সুবহান, জিসকা কোই মিসাল নেই, জিসকা কোই মিসল নেই, জিসকা কোই মিসাল নেই, বলুন সুবহানাল্লাহ, তাই না? অন্য নবীরা, অন্যান্য নবীরা আল্লাহকে দেখার জন্য দিও আনা, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখতে চায়। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, 1,24,000 মতন করে 1,24,000 সমস্ত নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন কি চান? মুসা নবী তুর পাহাড়ে গেছেন, রব্বি আন্নি আনজুর ইলাইকা, মাওলা পর্দা হাটা, হিজাব হাটা, যারা শকল তো দেখা, আল্লাহ পর্দা হাটান, হিজাব হাটান, একটু চেহারা তো দেখান, দেখান সরাসরি ডাইরেক্ট, আপনাকে বেনাকাব বেহিজাব দেখতে চায়। আল্লাহ দেখা দিন, আল্লাহ বলছেন দেখা দেব না, লান তারানি, তুম মুঝে হরগিজ নেহি দেখ সকতে, নফি তাকিদের সিবা, তবে দেখা দেব না। আল্লাহ বলছেন দেখা দেব, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছেন দেখা দেবেন না, আল্লাহ বলছেন দেখা দেব না, মুসা আলাইহিস সালাম বলছেন কেউ না কেউ তো আপনাকে দেখবে, সেই ভাগ্যবান, সেই খুশনসিবটা কে? আমার আল্লাহর কথা নবীর ভাষা, আমার আল্লাহ বলে মুসা, না তেরি আঁখ দেখে, না চশমে আম্বিয়া দেখে, মুঝে দেখে দে মুসা, নিগাহে মুস্তাফা দেখে, আমাকে দেখার মতো তোমার চোখে ক্ষমতা নাই, তুমি আর গ্রামিয়াদের চোখে ক্ষমতা নাই, ক্ষমতা নাই, আমি আল্লাহ আমাকে দেখার মতো যদি কারো চোখে ক্ষমতা থাকে, সেটা অন্য কারো চোখ নয়, চোখ নয়, সেটা হলো আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে চোখ। আমার রসুলই আমাকে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। দেখা হয়েছে? হয়নি। তবে আল্লাহ বলছেন মুসা তোমাকে একটা মুতাবাররাক কেতাব দেব,
কেতাবটার নাম হবে কি তাওরাত, অন্য স্থানে বলছেন, ওই জায়গায় দাঁড়িয়ে নয়। আল্লাহ বলছেন তোমাকে একটা কেতাব দেব, তার কেতাবের নাম কি তাওরাত। দাউদ আলাইহিস আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছেন দেখা দেব না, একটা কেতাব দেব, কেতাবটার নাম হবে জব্বুর, ঈসা রূহুল্লাহ। আল্লাহ দেখা দেবেন না, আল্লাহ বলছেন না একটা কেতাব দেব, কেতাবটার নাম হবে ইনজিল। আশায় আছেন কেতাব পাবো, কেতাব পাবো নবীরা। আদম, হে মূসা, তাওরাত চাই, আল্লাহ চাই, মাকামে খাসে এসো, নির্দিষ্ট জায়গায় এসো, তুর পার এসো, তাওরাত নিয়ে যাও। দাউদ, জব্বুর চাই, জি চাই, মাকামে খাসে এসো, জব্বুর নিয়ে যাও। ঈসা, ইনজিল চাই, জি চাই, মাকামে খাসে এসো, ইনজিল নিয়ে যাও। আমার নবীর বলে আমার আল্লাহ বলে, ওরে জিব্রাইল, অন্য নবীরা নবী, ইনি আমার আশিক হন, মাশুক হন, মহিব হন, মাহবুব হন, আমার নবী, নবীকে আমি ডাকবো না, ডাকবো না। ওরে জিব্রাইল, আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী বদরে আছেন, বদরে কোরআন নিয়ে যাও। ওহদে আছেন, ওহদে নিয়ে যাও। খন্দকে আছেন, খন্দকে নিয়ে যাও। খাইবারে আছেন, খাইবারে নিয়ে যাও। জালওয়াতে রয়েছে, জালওয়াতে নিয়ে যাও। খালওয়াতে রয়েছে, খালওয়াতে নিয়ে যাও। পাহাড়ে রয়েছে, পাহাড়ে নিয়ে যাও। হুজরায় রয়েছে, হুজরায় নিয়ে যাও। আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায় আছেন, মদিনায় কোরআন নিয়ে যাও, নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মেরে নবী কো বুলানা নেহি হ্যায়, মেরে নবী বদর মে হ্যায়, বদর মে কোরআন লেকে যাও। মেরে নবী উহুদ মে হ্যায়, উহুদ মে কোরআন লেকে যাও। মেরে নবী খন্দক মে হ্যায়, খন্দক মে কোরআন লেকে যাও। মেরে নবী খাইবার মে হ্যায়, খাইবার মে লেকে যাও। জলওয়াত মে হ্যায়, জলওয়াত মে লেকে যাও। পাহাড় মে হ্যায়, পাহাড় মে লেকে যাও। সফর মে হ্যায়, সফর মে লেকে যাও। গুহে মে হ্যায়, গুহে মে লেকে যাও। হুজরে মে হ্যায়, হুজরে মে লেকে যাও। মেরে নবী জাহাঁ জাহাঁ কোরআন ওহাঁ ওহাঁ। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, সূরাতুল মক্কিয়া, সূরাতুল মাদানিয়া আছেন? আমি এক কথা বলেন, একটু কথা তো বলেন। আমার ভাই জানেরা, সূরাতুল মাকিয়া, সূরাতুল মাদানিয়া আছে না নেই? আছে। আল্লাহ নবীর কি শান দিয়েছেন, শানওয়ালা নবী, মর্তাবাওয়ালা নবী, তাই না? আমার আল্লাহ কোরআনে মক্কাকে কি বলেছেন, এই কথা বলেন, বক্কা কি বলেছে, কথা বলে একটু জোরে বলেন। আল্লাহ বলেছেন কি, বক্কা, আর আমার নবী বলেছেন মক্কা। কুরবান হয়ে যান জবানে মুস্তাফার উপরে। আমার আল্লাহ বলেন মক্কা, আর আমার হাবিব বলেন মক্কা। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি বলেছি মক্কা, আর আমার হাবিব বলেছেন মক্কা। মক্কা ভুলিয়ে দাও, তোদের কলিজার মধ্যে মক্কা বসিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেউ বাক্কা শরীফ, বাক্কা শরীফ বলবে না, মক্কা শরীফ বলবে। বলুন সুবহানাল্লাহ। নবীর হয়ে যাও, কুল কায়নাত তোমার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারবে যারা নবী নবী করে চলে যাবে, তাদের চিরাগ, তাদের নূর আল্লাহ গোটা বাংলায়, গোটা বিশ্বে ছড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী নবী করি, আল্লাহ আল্লাহ করেন না? আরে নবীর জিকিরই আল্লাহর জিকির। আশেফা কাজী আয়াজ, জালতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। হাদিসে কুদসি আমার আল্লাহ বলতে, যারা আমার হাবিবের জিকির করলো, যারা আমার হাবিবের আলোচনা করলো, নবী নবী করলো, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহ, আমার জিকির, আমার আলোচনা আল্লাহ আল্লাহই যেন করলো। বলুন সুবহানাল্লাহ। জিকরে হাবিব কম নেহি বসলে হাবিব সে, আমার রসূলের জিকির, আমার রসূলের মিলন অপেক্ষা কম মধুর নয়। বলুন সুবহানাল্লাহ। মিলনের মতোই মধুর। আমাদের জলসা কবুল হবে ইনশাআল্লাহ নবীর জিকিরের বসিলায়। কার বাপের বিরুদ্ধে কথা বললে সহ্য করে নেব, দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করে নেব,
সর কটে হ্যাঁ সহ লেগে মগর সর ঝুকি তো নেই। তো ভাই আমার মোহাবত ফায়দা দেবে কি দেবে না, নবীর জিকির ফায়দা দেবে কি দেবে না, আমার নবীর মনের কামনা বাসনা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় এলে, মদিনার নাম কি ছিল আগে? ইয়াসরিব, বিমারিও কা জড়, বিমারিও কা ঘর। হাই হাই, সব নবীর জন্য। মিরাজের রাতের একটা নির্দিষ্ট জায়গায় আমার নবী নামাজ পড়লেন, আল্লাহ কে আমার নবী বলছেন, জিব্রাইল কে আমার নবী বলছেন, জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে এটা হলো ইয়াসরিব, আপনি নামাজ পড়েছেন বলে আপনার নামাজের ওসিলায় এই ইয়াসরিব কে আমার আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছে। আর আমার নবীর নালায়ে শরীফের গোবর, আমার নবীর কদম মুবারক মদিনার জমিনে যখন পড়েছে, আমার আল্লাহ মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা করে দিয়েছেন। বলুন সুবহান, মদিনাতুল মুনাওয়ারা, নূর আয়া হে শহর, নূর বন গিয়া। বলুন সুবহান, নূর কা আমদ হুয়া হে শহর ভি নূর হো গিয়া। বলুন সুবহান।